নমস্কার এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে আজ থেকে টানা সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই চাষি বন্ধুদের সতর্ক নির্দেশ দেওয়া হয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ছয় থেকে সাতটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার দক্ষিণবঙ্গের সাতটি জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় খুব হালকা বৃষ্টি হতে পারে পনেরো তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয়টি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ও নদীয়া জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ষোলো তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সতেরো তারিখ শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামে বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ রবিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন সবকোটে জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কোনো কোনো জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ ও আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মনমেন ও সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর লোহাগড়া বরিশাল কুমিল্লা সেনবাগ লখাই নেত্রকোনা ও মনমেন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এখনকার মতো খবর এখানে পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ